ফার্মাররা 34 বছরে যত হিংস্র হতে পারেনি এই 6 বছরে তারা তার চেয়ে অনেক বেশি হিংস্র হয়ে গেছে, কারণ তারা জানেন কমপ্লেন করে কোনো লাভ নেই, দিদি সব জানেন, দিদি সব জানেন, কিন্তু দিদি কিচ্ছু করেন না। আর আমি পুলিশ কাকুদের, এই যে পুলিশ যে মানুষ যারা রয়েছেন তারা সঙ্গে আমার সঙ্গেই থাকেন, আমার আগে আগে ওনাদের জীব যায়, আমি ওনাদেরকে দোষ দিই বা কী করবো? ওনাও তো কারোর ছেলে, কারোর স্বামী, কারোর কারোর ভাই, ওনারাও চাকরি করছেন। দিদির কথা না শুনলে যে কি হয়, দিদির যদি বিরুদ্ধাচার করা হয় তাহলে কি হয় সেটা আমরা জানি। যদি মানো পোষ পাবে তুমি দুধ কলা, যদি মানো পোষ, হ্যাঁ যদি করো ফোঁস তাহলে হবে ভারতী ঘোষ, তাই তো? এটা আমার লেখা কবিতা, আমারই লেখা কবিতা। পাবে তুমি দুধ কলা, যদি মানো পোষ, যদি করো ফোঁস হবে তুমি ভারতী ঘোষ। এই যে কোটি কোটি টাকা, এই যে পুলিশ ভারতী বাবুর, ভারতী দিদির বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, সে টাকা কার? একজন পুলিশ অফিসার যদি রাজনৈতিক নেতাদের ইশারা না থাকতো উনি দিদিকে আবার মা বলতেন, দিদিকে মা বলতেন, তো দিদিকে মা বলতেন উনি, মানে আমরা দিদি যারা দিদি বলে মা বলতেন, তো মায়ের অনুমতি ছাড়া অত কোটি কোটি টাকা ওনার বাড়িতে জমা হলো কি করে? আপনারাই বলুন, ওই কোটি কোটি টাকাগুলো কিন্তু আপনাদের, ওই কোটি কোটি টাকার কিছু টাকাও যদি আপনাদেরকে ফেরত দেওয়া যেত তাহলে আপনাদের ভালো কাজ হতো।